তিনি কালী মন্দির থেকে পূজো করে তিনি পাশে একটা মসজিদে গেছেন। মসজিদে ইমাম সাহেবকে বলছেন, মতি অডিও ইউটিউব চ্যানেল। নমস্কার, জলসা কমিটির যারা উদ্যোক্তা রয়েছে তাদের সকলকে আমি হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকে সারা রাত এই জলসা হবে, অনেক ভালো ভালো বক্তারা আসবেন, তারা ধর্মের কথা বলবেন। আমার কাছে ধর্ম মানে হচ্ছে মানুষের জন্য কিছু করা। আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের হিন্দু ধর্মগুরু, তিনি কালীর সাধক, তিনি কালী মন্দির থেকে পূজো করে তিনি পাশে একটা মসজিদে গেছেন। মসজিদে ইমাম সাহেবকে বলছেন, ইমাম সাহেব আপনি যখন সকালে সন্ধ্যায় আজান দেন সেই আজানটা শুনে আমার মনটা পবিত্র হয়ে যায়, এই আজানের মর্ম কথা কি? সেখান থেকে বেরিয়ে তিনি একটা গির্জায় গেছেন। গির্জায় গিয়ে বলছেন, পাদ্রী সাহেব আপনারা যে গডের কাছে প্রার্থনা করেন সেখানে আপনারা কি বলেন, গডের কাছে আপনারা কি প্রে করেন? সবটা শোনার পরে সেখান থেকে বেরিয়ে এসে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ। আর তার ভাব শিষ্য স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ঈশ্বর আল্লাহ গড বিরাজ করে কোথায়, মানুষের মধ্যে। তাই সবার আগে মানুষকে ভালোবাসতে হবে। পাশের বাড়ির কোন মানুষটা না খেয়ে রয়েছে তার দিকে নজর দিতে হবে। আমার প্রচুর প্রাচুর্য রয়েছে, দুপুরবেলায় খাওয়ার প্লেটে আমার দু রকমের মাছ, রাত্রেবেলায় মটন দিয়ে ডিনার সারি। আর আমার পাশের বাড়ির মানুষটা, হত দরিদ্র মানুষটা, তার সন্তানটাকে পড়াশুনো করাতে পারে না, সে দুবেলা পেট ভরে খেতে পারে না। যদি সেই মানুষটার মুখে অন্ন জোগাড় করে দেওয়া যায় তাহলেই কিন্তু আল্লাহর সেবা করা হবে, তাহলেই ভগবানের সেবা করা হবে। তাই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সে ঈশ্বর। তাই আগে মানুষকে ভালোবাসতে হবে, তবেই আল্লাহর দোয়া পাওয়া যাবে, ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। আমি মনে করি আজকে এই ইসলামিক ধর্মসভায় যে সমস্ত ধর্মগুরুরা আসবেন তারা যে কথাগুলো বলবেন সেই কথাগুলোর সার মর্ম কিন্তু একটাই, যে মানুষকে অনেক বেশি মানুষের প্রতি ভালোবাসা প্রেম তৈরি করতে হবে, আর অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, মানুষকে সংযত হতে হবে। যখন আমি একটা সংবাদ মাধ্যমে দেখি যে আমার একটা হিন্দু মানুষ, বয়স্ক মানুষ মারা গেছে, তার সন্তানরা কেউ থাকে না, তাকে কাঁধে করে শ্মশানে পৌঁছে দিচ্ছেন টুপিওয়ালা কিছু মানুষ যারা মুসলমান ধর্মের মানুষ, আমি গর্বিত হই যে আমার এই ভারতবর্ষে আজকে এই ধর্ম নিরপেক্ষতা এই মানুষগুলি বাঁচিয়ে রাখবেন। আমার মনে আছে আসানসোলে একটা রামনবমী, আমাদের হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান, সেই রামনবমীর একটা মিছিল থেকে এক ইমাম সাহেবের 16 বছরের একটা সন্তান মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কৃতি সন্তান, তাকে মেরে ফেলা হয়েছে। তখন ইমাম সাহেব একদিকে তার বুক ভরা যন্ত্রণা, পুত্র হারা যন্ত্রণা, তখন সেই ইমাম সাহেব যখন মানুষ খুব ক্রোধে আকৃষ্ট হয়ে তারা একটা গন্ডগোল করবার চেষ্টা করছে, ইমাম সাহেব বলেছেন যে আমার একটা সন্তানকে আমি হারিয়েছি, আমি চাই না যে আরেকটা মায়ের কোল আরেকটা বাবার কোল খালি হয়ে যায়, তাই সকলকে শান্ত থাকতে হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে প্রেম করতে হবে, তবেই হবে এই জলসার সবচেয়ে সাফল্যতা।
আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। বেশিক্ষণ থাকতে পারলাম না, আরেকটা সভা রয়েছে নিজের বাড়িতেই, তাই আমাকে চলে যেতে হবে, ক্ষমা করবেন। সারা রাত ধরে এই জলসা চলবে, সেই জলসায় আপনারা সকলে মিলে যে ধর্মগুরুরা আসবেন তারা যে কথাগুলো বলবেন সেই কথাগুলো সঠিকভাবে, শুধু একটা ইসলামিক ধর্মসভায় আসলাম, রাত জেগে আনন্দ করলাম, বিরিয়ানি খেলাম, সেটা না। তারা কি বলতে চাইছেন, তারা যে কোরআনের কথাগুলো বলবেন সেই কোরআনের কথাগুলোকে নিজের মনের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে ভাববেন যে আমার কি করা উচিত, পৃথিবীতে যতদিন বাঁচব আমার কিভাবে চলা উচিত। আমার মনে হয় এই কথাগুলি বলবে। আমাদের হিন্দু ধর্মের গীতা আছে, আমরা গীতার অনেক শ্লোক আমরা সবসময় উচ্চারণ করি। গীতা শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আবার আপনাদের কোরআনের মধ্যে মোহাম্মদ যে কথাগুলো বলেছেন সে কথাগুলোকে আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে দেখবেন আমাদের এই সমাজে কেউ ধর্মের নামে কখনো হানাহানি হবে না, ধর্মান্ধতা এই সমাজের বুকেই কবর হবে। আসুন আমরা সকলে মিলে আমরা সেই সমাজ তৈরি করি যেখানে আমরা একসঙ্গে এক হাত ধরে আমরা বাঁচতে পারি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ জানাই হাবড়া পৌরসভার পৌর প্রশাসক নারায়ণ চন্দ্র সাহাকে। আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাব, আমাদের মধ্যে সেই স্বনামধন্য শিল্পী, আমাদের শিল্পী এমডি জাহিদ ভাইজান, আপনাকেও চলে যাবেন না, যে যার জায়গায় বসুন, এখনো নাতে কালাম পেশ হবে, ভাইজানের কণ্ঠে সুন্দর সুন্দর গজল আপনার শ্রবণ করতে থাকুন।